ডিজাইনার ডিজাইন বন্ধুরা, সোনার ডিজাইন কার না দেখতে ভালো লাগে? বন্ধুরা, সেই কথা বিবেচনা করে আমি আপনাদের জন্য এমন কিছু ইউনিক ডিজাইনের সোনার ছোট ছোট কানের দুলের ডিজাইন এনেছি, যে ডিজাইনগুলো আপনারা মাত্র দু আনা থেকে শুরু করে চার আনা সোনার মধ্যে আপনারা তৈরি করতে পারবেন। আর এখানে যে ডিজাইনগুলো রয়েছে একদম ইউনিক কালেকশন। বন্ধুরা, এই ডিজাইনগুলো আপনারা যদি তৈরি করতে চান বা জুয়েলার্সের দোকান থেকে এরকম ডিজাইন আপনারা কিনে নিয়ে আসবেন, তো এখান থেকে যে ডিজাইনগুলো আপনারা পাবেন সেই ডিজাইনগুলো কীভাবে আপনারা কিনে আনবেন ভালো স্বর্ণটা দেখে সেটা আমি ভালোভাবে আপনাদের বুঝিয়ে বলে দিব। আর এখান থেকে যদি আপনি যে কোনো ডিজাইন তৈরি করতে চান তাহলে কীভাবে সেটা তৈরি করবেন সেটাও আমি ভালোভাবে আপনাদের বলে দিব। কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। তো বরাবরের মতো গোলজাক টিউর পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে রয়েছি পিন্ডু স্বর্ণকার। তো আজকে যে ডিজাইনগুলো আমি আপনাদের জন্য এনেছি ডিজাইনগুলো কিন্তু খুবই ভালো ডিজাইন, বাছাই করা ডিজাইন, একদম ইউনিক কালেকশন। এখান থেকে আপনারা যে কোনো ডিজাইনই চয়েস করুন না কেন সেই ডিজাইনটাই মাত্র দু আনা থেকে শুরু করে চার আনার সময়ের মধ্যে আপনারা তৈরি করতে পারবেন। বন্ধুরা, এখানে যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যদি আপনি এরকম ডিজাইন দেখে জুয়েলার্সের দোকান থেকে কিনে নিয়ে আসেন তাহলে সেই ডিজাইনটা আপনি এখানে দেখবেন যে কোন ডিজাইনটা আপনি কিনতে চাচ্ছেন বা কোন ডিজাইনটা আপনার চয়েস হয়েছে। তো সেই ডিজাইনটা যদি আপনি এরকম সেম ডিজাইন জুয়েলার্সের দোকানে পেয়ে যান তাহলে আপনি সেই ডিজাইনটা যখন কিনে নিয়ে আসবেন তখন একটু ভালো স্বর্ণ দেখে আপনি সেই ডিজাইনটা নিয়ে আসবেন। তাহলে সেই ডিজাইনগুলো আপনি যখন ব্যবহার করবেন কানের দুলগুলো আপনার কানে ভালো থাকবে আর ব্যবহার করেও আপনি ভালো পাবেন। বন্ধুরা, এই ডিজাইনগুলো যদি আপনি জুয়েলার্সের দোকান থেকে এরকম ডিজাইন না পেয়ে যান তাহলে আপনি অর্ডার দিয়ে তৈরি করে নিয়ে আসতে পারেন, সেটাও ভালো হবে। আর যদি যখন আপনি তৈরি করবেন তখন সেই ডিজাইনটা আপনি এরকম ডিজাইনটা সেম করে আপনি আপনার স্বর্ণকারকে দেখাবেন যে সাইজটা ঠিক করে ডিজাইনগুলো তৈরি করে দিতে। তাহলে বন্ধুরা, সেই ডিজাইনটা আপনি যখন ব্যবহার করবেন, যদি সবসময় রাফিজ করেন তাহলে সেই ডিজাইনটা আপনি সবসময় রাফিজ করে ভালো পাবেন যদি সাইজটা ঠিক রাখেন। বন্ধুরা, আর যদি আপনি একটু বেশি সোনার মধ্যে তৈরি করতে যাচ্ছেন তাহলে ধরুন তিন থেকে চার আনা সোনার মধ্যে আপনি তৈরি করবেন, তাহলে এখানে দেখে নেবেন যে তিন থেকে চার আনা সোনার মধ্যে অনেক ডিজাইন রয়েছে, সেখান থেকে আপনি যে কোনো ডিজাইন চয়েস করে আপনি তৈরি করতে পারেন বা জুয়েলার্সের দোকান থেকে কিনে নিয়ে আসতে পারেন। বন্ধুরা, যদি আপনি জুয়েলার্সের দোকান থেকে কিনে নিয়ে আসেন তাহলে আমি যে বলছি আপনার যে ভালো স্বর্ণটা দিবেন, কারণ ভালো স্বর্ণটা দিলে আপনি যদি এই ডিজাইনগুলো পরবর্তীতে ভাঙতে যান তাহলে কিন্তু সেই ডিজাইনটা আপনি যখন ভাঙতে যাবেন স্বর্ণটা ভালো পাবেন আর পরবর্তীতে আপনি কোনো একটা ডিজাইন আপনি তৈরি করে নিয়ে আসতে পারবেন। বন্ধুরা, আর যদি আপনি এই ডিজাইনগুলো অর্ডার দিয়ে তৈরি করে নিয়ে আসেন তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে যদি দু আনা দিয়ে তৈরি করেন বা তিন আনা দিয়ে তৈরি করেন, ধরুন চার আনা দিয়ে তৈরি করবেন, তো এখানে যেরকম সাইজটা রয়েছে সেরকম সাইজটা আপনি আপনার স্বর্ণকারকে বলে আপনি তৈরি করে নিয়ে আসবেন। বন্ধুরা, তাহলে কী হবে সে ডিজাইনটা যখন আপনি ব্যবহার করবেন ব্যবহারে ভালো পাবেন। বন্ধুরা, এই ডিজাইনগুলো আপনারা যখন তৈরি করবেন তখন সাইজটা ঠিক রাখার চেষ্টা করবেন, আর যদি সাইজটা ঠিক রেখে আপনারা এরকম সেম করে তৈরি করতে পারেন তাহলে সে ডিজাইনটা কিন্তু সবসময় রাফি হচ্ছে আপনারা ভালো পাবেন। আর যদি আপনারা এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করেন তাহলে একটু বড় করে আপনারা তৈরি করে নিতে পারেন, যদি তিন থেকে চার আনার সময় তৈরি করেন একটু বড় করে আপনারা সাইজটা তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর বন্ধুরা, এখানে যে ডিজাইনগুলো দেখলেন যদি আপনারা তৈরি করেন একটু ভালো স্বর্ণ দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, যেমন 22 ক্যারেট 21 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে তৈরি করলে জিনিসগুলো ভালো হবে আর যখন আপনি ব্যবহার করবেন ব্যবহারেও ভালো পাবেন। আর যদি পরবর্তীতে ভাঙতে যান ভালো স্বর্ণ পাবেন আর বিক্রি করতে গেলেও আপনারা ভালো দামটা পাবেন। বন্ধুরা, আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর এখানে যে ডিজাইনগুলো দেখালাম ডিজাইনগুলো অবশ্যই আপনাদের পছন্দ হয়েছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বন্ধুরা আমাদের এই চ্যানেলে স্বর্ণের ডিজাইন, স্বর্ণের দাম, স্বর্ণের বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি। ভালো থাকবেন, ধন্যবাদ।